যে হাদিসটি মুসলিম শরীফে এসেছে শোহে ইবনে হোজাইমা এবং শোহে ইবনে এসেছে যে আমরা মহাদিসের কেরাম হাদিসে তাবেরুল নাহাল নামে চিনি তা আবের বলা হয় খেজুরের ফসলের সময়ে খেজুরের গাছে যখন ফুল আসে তখন এই খেজুর গাছের এক গাছের ফুলকে আরেক গাছের ফুলে লাগানো খেজুর গাছের মধ্যে নর এবং মাদি আছে নারী পুরুষ আছে তো পুরুষ গাছের ফুল নারী গাছের ফুলের মধ্যে লাগালে ফসল ভালো হয় উৎকৃষ্ট মানের খেজুর গাছে আসে এ বিশ্বাস নিয়ে মদিনার সাহাবাহ কেরাম এই কাজটা করতেন তারা তা আবির হাল করতেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম হিজুত করে মদিনে আসার পর যখন দেখলেন তারা এই কাজটা করছেন তো হাদিসের মধ্যে হযরত বর্ণিত আছে তিনি বলেন মাররা রাসুল্লাহ ইসলি সাল্লামা বিকাউমিন নবীজি একদল মানুষের কাজ দিয়ে অতিক্রম করছিলেন ইয়াল হাকুন আল নখলা যারা খেজুর গাছের মধ্যে তা নহল করছিলেন মানে এক গাছের ফুল আরেক গাছের ফুলে লাগাচ্ছিলেন নবজি তাদেরকে প্রশ্ন করে জানতে পারলেন তারা এই বিশ্বাসে লাগাচ্ছেন যে এতে ফল বেড়ে যাবে উৎকৃষ্ট মানের ফসল আসবে নবজি তার শুনে বললেন লাউলাম তফ আলু লা সালুহা আমার তো মনে হয় তোমরা যদি এটা না করতে তাহলে ভালো হতো সাহবাহাম এই বছর তারা তা বেরোনাখাল করলেন না খেজুর গাছের মধ্যে এক গাছের ফুল আরেক গাছে লাগালেন না ফলে তাদের ফসল কমে গেল ফলের মান নিম্নগামী হয়ে গেল হাদিসি এই শব্দটা এসেছে যে ফামাররা বিহীম নবীজিৎ তাদের কাছ দিয়ে আরেকদিন যাচ্ছিলেন ফাকালা মা আলিনাখ লিকুম হেসাহাইকেরাম কী হলো তোমাদের খেজুরের এই অবস্থা যে ফসল কমে গেল এবং আগে যে উৎকৃষ্টমানটা খেজুর হতো রসে বড়া ঠাস ঠাসা সতেজ ফল হতো এখন যেন কেমন যেন চুপসে গিয়েছে চিকন চিকন এবং চেপটা হয়ে যাওয়া খেজুর এরকম কেন হলো কালু কুলতা কাদা ও কাদা তারা বললেন আপনি তো বলেছিলেন নবীজি আমরা যেন তা বেরোনো না করি এক গাছের ফুল আরেক গাছে না লাগাই এ কারণে আপনার কথা মানতে গিয়ে আমরা এটা করিনি তো এ কারণে ফসল কমে গিয়েছে নবীজির সাল আলাইসালাম সাথে সাথে বলে দিলেন আন্তুম আলাম দুনিয়াকুম নবীজির এর বক্তব্যের মাধ্যমে তিনি সুস্পষ্ট বলে দিলেন যে কোনো বিষয়ে তোমরা যদি কোনো গবেষণা করে কোনো কল্যাণকর বিষয়ে অবগত হতে পারো তাহলে এটা তোমরা অনুসরণ করতে পারো হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম নবির রহমতুল্লাহ আলহি আরও সুস্পষ্ট করে দিয়েছেন যে মানুষ তাদের দৈনন্দিন জীবন ইহকালীন জীবনে যদি কোনো বিষয়ে গবেষণা করে কোন উপকারী বিষয়ে আহরণ করতে পারে যেমন ডাক্তারেরা তারা কোন খাবার খেলে কীরকম ওষুধ সেবন করলে কোন রোগের জন্য কোন ওষুধ উপকারী হয় তারা গবেষণা করে বের করেন এভাবে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা এরকম যত পেশা বা যত বিদ্যা গবেষণার মাধ্যমে আহরণ করা যায় সবগুলিকেই নবজি অনুমোদন দিয়ে দিলেন এই বক্তব্যের মাধ্যমে আন্তুম আলাম মৌর দুনিয়া কম পার্থিব বিষয়ে কল্যাণকর কোনো বিষয়ে তোমরা যদি গবেষণা করে উপকারী কোনো বিষয়ে পেয়ে যাও তোমরা গবেষণার মাধ্যমে কল্যাণকর কোনো বিষয়ের সন্ধান পেয়ে যাও তাহলে ওই অনুসরণ করতে পারো তাহলে আমরা দেখতে পাই যে এই বক্তব্যের মাধ্যমে নবীজি গোটা পৃথিবীতে গবেষণালব্ধ সকল বিষয়কে অনুসরণ করার অনুমোদন দিয়ে দিয়েছেন এবং আমরাও জীবনভর ডাক্তারদের গবেষণালব্ধ বিষয়গুলি অনুসরণ করে আসছি জ্বরের জন্য আমরা প্যারাসিটামল সেবন করি আর সর্দি কাশির জন্য বা এরকম যদি আরও গুরুতর কোনো ঠান্ডা লেগে যায় আমরা এজিথ্রোমাইসিন ইউজ করি এরকমভাবে আমরা অ্যান্টিবায়োটিক ওষুধগুলো পর্যন্ত আমরা ব্যবহার করি কারণ আমরা বিশ্বাস করি ডাক্তারদের গবেষণার মাধ্যমে চিকিৎসকদের গবেষণার মাধ্যমে এগুলি উপকারী বলে আমরা জানতে পেরেছি এবং তাদের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে আমরা এগুলি ইউজ করি জীবনভর আমরা তাদের প্রতি আস্থা রাখছি এবং তাদের কথা মেনে চলছি কিন্তু এখন এই সময় এসে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত এই সময়েও চিকিৎসকরা ডাক্তার সাহেবরা আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন মুখে মাস্ক পরতে হবে হাতে হ্যান্ড গ্লাভস পরতে হবে বেশি বেশি হাত ধুতে হবে এরপরে যারা সরাসরি চিকিৎসা করবেন তারা গাউন পরবেন এরকম কিছু দিক নির্দেশনা দিচ্ছেন আমরা এখন এসে বেঁকে বসলাম আমরা বললাম না আমরা এগুলি করব কেন রোগ এগুলি আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহর হুকুম ছাড়া কোনো রোগ আসবে না আমরা এরকম কথা বলছি ডাক্তারদের এই পরামর্শগুলি আমরা এখন মানতে রাজি হচ্ছি না আমার পশু থেকে যায় যে আমরা এখন মানবো না কেন জীবন বড় ডাক্তারদের পরামর্শ ডাক্তারদের নির্দেশনা আমরা মেনে আসছি তাহলে এখন আমরা পিছপা হব কেন কিসের ভিত্তিতে আমরা যদি ডাক্তারদের পরামর্শ আগে মেনে থাকি আগের মানা যদি আমাদের বৈধ হয়ে থাকে আমাদের করণীয় হয়ে থাকে তাহলে এখনও আমাদের এই মানাটা আমাদের জন্য করণীয়